ভুয়ো রসিদ দিয়ে গত চার মাস ধরে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল এক প্রতারক। চার মাসে প্রায় 2 লক্ষাধিক টাকা নিয়ে গেছে ওই প্রতারক। রবিবারও সে ধর্মনগর থানাধীন পদ্মপুরে গ্রাহকদের কাছ থেকে রসিদ দিয়ে টাকা সংগ্রহ করতে আসে। খবর পেয়ে সংস্থার কর্মকর্তারা এসে তাকে গ্রাহকদের সহায়তায় হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত ওই প্রতারকের নাম মানস রায়, বাড়ি ধলাই জেলার আমবাসায়। মানস দীর্ঘদিন ধরেই একটি বেসরকারি আর্থিক সংস্থায় কাজ করত। সে ওই সংস্থার ফিল্ড অফিসার ছিল। তখন ধর্মনগর থানাধীন পদ্মপুর এলাকার প্রায় 830 জন গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করত। গত 5 মাস ধরে সে আর্থিক সংস্থায় কাজ করছে না, অথচ মাসে মাসে এসে ভুয়ো রসিদ দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। রবিবার এক গ্রাহকের বাড়ি থেকে টাকা নিতে আসলে সে সংস্থার বর্তমান অফিসারদের হাতে ধরা পড়ে। এরপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রাহকদের কাছ থেকে শোনা যাক তাদের অভিযোগের কথা। বন্ধ আসলো সবটি, এরপর থেকে আমি মানে ওই মানুষটার যায় গিয়া সারি আমার কয় দিদি টাকা দিয়ে আমি টাকা দিয়া দিই, আমি তো আর জানি না। আচ্ছা, ম্যানেজার বাবুর বক্তব্য যে আপনারা নাকি 4 মাস থেকে যে টাকা নিতে আসে এখানে কি তারা এখানে মানে স্টাফই নাই, তারা বার করে দেওয়া হয়েছে, আপনারা কি জানা ছিল? না আমরা জানি না। উনি তো কইতেছে আপনারা বলে জানানো হয়েছে। আমরা জানি না, হয়তো মানে অনেক মানুষ আছে, কেউ যদি দেন জানাইতো তো আমরা কইতাম। আপনি কি জানতেন? না আমি জানি না। আপনার টাকা দিয়ে গেছে? হ্যাঁ, আমি লকডাউনের মধ্যে দিয়া গেছি। আমি তো 2 বছরের মানে ইনস্টলমেন্ট আসলো আমার, 2 বছরের মধ্যে আমার শুধু 2টা রইছে, আর ওখানে মানে কালকে আমি ক্লিয়ার করতে আসলাম আর কি। আর এক স্যার গেছেন। আপনাদের গ্রুপে কতজন? আমরা গ্রুপে তো মানে 5 জন, 2টা গ্রুপ আছে এখানে, একটার মধ্যে বুধ 4 জন আর একটার মধ্যে কতজন 2 জন, 2টা গ্রুপ আছে এটা। আপনাদের মধ্যে কেউ মানে জানেন না? না আমরা। ঘটনা সম্পর্কে সংস্থার ম্যানেজার কি বলছেন শোনা যাক। কিন্তু ওকে আমরা পাইনি, ওকে পাইনি, ধরুন ও এই জায়গাতে, আমিও নতুন আসলাম, আমার যে স্টাফ আছে এখানে সব নতুন আছে, তো ধরুন পদ্মপুর এরিয়াতে আসলো, পদ্মপুর আমি আসতে এখানে 20 মিনিট সময় লেগে গেছে যেহেতু আমি নতুন আসলাম, তো ওকে হাতে নাতে আমরা অনেকবার এমনভাবে তাড়া করেছি কিন্তু ধরতে পারিনি। হ্যাঁ, ও কি করে টাকা কাস্টমারকে বলে টাকা দিন টাকা দিন, টাকা দিয়ে কাস্টমার টাকা আনতে আনতে ও ফট করে নিয়ে চলে যায়, মানে ওকে আর ধরতে পারিনি আমরা। আজকে পুলিশ কনফার্ম করেছিলেন প্রতারক মানস রায় ঘটনার সত্যতা স্বীকার করেছে, সে ইচ্ছাকৃতভাবেই টাকা আত্মসাৎ করে চলেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।